কি চমকাচ্ছে না এমন স্কিন পেতে গেলে আমার রেমেডি ফলো করুন। আজকাল ব্যস্ততার জন্য স্কিন কেয়ার করাটা অনেক টাফ, কিন্তু আমাদের নিজের জন্য সময় বের করলেও না। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কাস্তুরি হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এরপর নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো 1 চামচ। নেওয়ার পরে আমি নিচ্ছি রেড স্যান্ডেল গুঁড়ো, মানে হচ্ছে আপনার লাল চন্দন গুঁড়ো। এরপরে আমি নেব টক দই। টক দই আমি পরিমাণ মতো 1 চামচ নেব, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আমার যদি হচ্ছে এটা যদি বেশি টাইট হয়ে যায় আমি তাহলে একটু পানি নিয়ে নেব, সমস্যা নেই। এরপরে আমি নেব হচ্ছে মধু 1 চামচ। মধুটা আমাদের স্কিন টাইটেনিংয়ে কাজ করে, আর টাইটেনিংয়ের জন্য মধুর চেয়ে বেস্ট কোনো কিছু নাই। সো এগুলো সবগুলো উপাদান আমরা একসাথে মিক্সড করবো ভালোভাবে। আমারটা একটু টাইট হয়ে গেছে, সো আমি একটু পানি অ্যাড করতে হবে। আমার পানি পেয়ে গেল, এখানে পানি নেই। সো আমি একটু চা আছে, আমার চাটা একটু মিক্সড করে দিচ্ছি, রং চা সরি গ্রিন টিটা, প্রবলেম নাই। এটা দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আপনারা আবার চা দিয়ে না, আপনারা পানি ইউজ করুন। ওকে, দেন আমি একটু হাতে লাগিয়ে নিয়ে দেখছি এটা কেমন হয়েছে। এবার আমি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করব। আপনারা একটু একটু করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবেন, এরপরে হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারেন। গাইস বিশ্বাস করেন, এটা যদি আপনারা কোনো প্রোগ্রামের আগের দিন এটা এই রেমেডিটা ফলো করে যদি তৈরি করে আপনারা আপনাদের স্কিন কেয়ার করে তারপরে যান, আপনাদের স্কিন এত ব্রাইট হবে, আপনার গ্লো করবেন, আপনি একাই গ্লো করবেন। দেখেন সি দ্য রেজাল্ট, করছি না গ্লো। যাই হোক, যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমাকে ফলো করবেন এরকম রেগুলার সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো আল্লাহ হাফেজ, বাই বাই, আবার দেখা হবে।